গোপালগঞ্জের কাশিয়ানিতে গোপন সংবাদের ভিত্তিতে নয় কেজি সহ মাদক কারবারি আপন দুই ভাইকে আটক করেছে কাশিয়ানি থানা পুলিশ সোমবার সন্ধ্যায় উপজেলার তিলছড়া গ্রাম থেকে তাদের আটক করা হয় সূত্র জানায় সোমবার সন্ধ্যায় এসআই তুষার মৃধা নেতৃত্বে উপজেলার তিলছড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় নয় কেজি গাঁজা সহ মানিকরতন নামের দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ মানিক রতন আপন দুই ভাই এবং তারা তিলছড়া গ্রামের চুন্নু শেখের ছেলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে